হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি ত্রিপুরা থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি পার্ট টু, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ত্রিপুরার মোট জনসংখ্যার কত শতাংশ গ্রামে বাস করে? উত্তর 83%। ত্রিপুরা রাজ্যে প্রথম বিধানসভা কবে গঠিত হয়েছিল? উত্তর 1963 সালের 1 জুলাই। ত্রিপুরায় পৌর নিগম কয়টি? উত্তর 1টি। ডম্বুর লেক কোন মহকুমায় অবস্থিত? উত্তর গন্ডাছড়া মহকুমায় অবস্থিত। ত্রিপুরায় বাস গ্রাম কোথায় অবস্থিত? উত্তর কাতলামার আগরতলায় অবস্থিত। মৈত্রী সেতুর দৈর্ঘ্য কত? উত্তর 1.9 কিলোমিটার। ত্রিপুরায় 1 নং বিধানসভা কেন্দ্রটির নাম কি? উত্তর সিমলা। টেপানিয়া ইকো পার্কটি ত্রিপুরার কোন জেলায় অবস্থিত? উত্তর গোমতী জেলায় অবস্থিত। ত্রিপুরা ভারতের কততম ক্ষুদ্রতম রাজ্য? উত্তর তৃতীয়। ত্রিপুরায় প্রধানত কী ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায়? উত্তর ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দেখতে পাওয়া যায়। ত্রিপুরায় কয়টি রেশম গুটি উৎপাদন কেন্দ্র আছে? উত্তর 11টি। ত্রিপুরার কোন জলাভূমিকে জাতীয় জলাভূমি হিসেবে ঘোষণা করা হয়েছে? উত্তর রুদ্রসাগর জলাভূমি। উদয়পুর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর গোমতী নদীর তীরে অবস্থিত। নারিকেলগুঞ্জ কোন জেলায় অবস্থিত? উত্তর ধলাই জেলায় অবস্থিত। ত্রিপুরার সবচেয়ে পুরনো জেলা কোনটি? উত্তর ধলাই। ত্রিপুরায় বর্তমানে মহকুমার সংখ্যা কয়টি? উত্তর 23টি। সিপার্ডের ফুল ফর্ম কি? উত্তর স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ত্রিপুরার প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? উত্তর সুখময় সেনগুপ্ত। ত্রিপুরার প্রথম উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর দশরথ দেব। ত্রিপুরার প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর কমলা বেনিওয়াল। ত্রিপুরার প্রথম সমষ্টি উন্নয়ন ব্লক কোনটি? উত্তর জিরানিয়া। ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রথম সদস্য কে ছিলেন? উত্তর আরমান আলী মুন্সি। 41তম আগরতলা বইমেলা কখন অনুষ্ঠিত হয়? উত্তর 24শে মার্চ থেকে 5ই এপ্রিল 2023। টিটিএডিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর খুমলুঙে অবস্থিত। ত্রিপুরায় মৎস্য চাষ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর আগরতলার কলেজ টিলায় অবস্থিত। ককবরক ভাষায় ত্রিপুরার প্রথম কাহিনী চিত্র কোনটি? উত্তর লংতরাই। ত্রিপুরার একটি প্রসিদ্ধ লোকনৃত্যের নাম কি? উত্তর হজাগিরি। ত্রিপুরা ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট কত সালে স্থাপিত হয়? উত্তর 1970 সালে। ককবরক ভাষা দিবস কবে পালন করা হয়? উত্তর 19শে জানুয়ারি। ত্রিপুরার সর্বশেষ রাজা কে ছিলেন? উত্তর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর 17 মে 1947 খ্রিস্টাব্দে। কাঞ্চন প্রভা দেবী কোন রাজার স্ত্রী ছিলেন? উত্তর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের স্ত্রী ছিলেন। মধ্যযুগে ত্রিপুরার সর্বাপেক্ষা বিখ্যাত রাজা কে ছিলেন? উত্তর ধন্যমাণিক্য। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে কে ভূষিত করেন? উত্তর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। ত্রিপুরার কোন রাজা মণিপুর আক্রমণ করেন? উত্তর ধর্মমাণিক্য দ্বিতীয়। আগরতলায় দুর্গাবাড়ি লক্ষ্মীনারায়ণ বাড়ি কে নির্মাণ করেন? উত্তর মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। ত্রিপুরা রাজ্য থেকে কৃতদাস প্রথা বিলুপ্ত কে করেন? উত্তর মহারাজা বীরচন্দ্র মাণিক্য। উজ্জয়ন্ত প্রসাদ কে নির্মাণ করেছিলেন? উত্তর মহারাজা রাধাকিশোর মাণিক্য। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় কবে প্রথম আসেন? উত্তর 1900 সালে। আগরতলার পূর্বতন নাম কী ছিল? উত্তর নতুন হাভেলি। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।